আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অপটিক্যাল ফাইবার কিভাবে জোড়া দেওয়া হয়, দুইটা ফাইবার কিভাবে জয়েন করা হয়, সেই জয়েনটা কিভাবে করতে হয় সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও আকারে। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার মেশিন। অপটিক্যাল ফাইবার মেশিন এখানে দেখতে পারতেছেন, এখানে বেশ কিছু ফাংশন আছে। এখানে এই যে প্রথম যেটা হচ্ছে এটা হিট দেওয়ার জন্য একটা অপশন, তারপর এখানে কিভাবে জয়েন করতে হয়, দুইটা কোর কীভাবে বসাইতে হয় সেই সিস্টেম আমি টোটালি দেখাচ্ছি, আপনারা আমার সাথে থাকেন ভিডিওটা দেখার জন্য। আমি প্রথমে দুইটা জয়েন করার জন্য, যেমন আমি প্রতিটা ক্লায়েন্টের বাসায় যখন লাইন দিতে হয় তখন একটা পেসকোট ইউজ করা হয়, পেসকোটের একটা কোর কীভাবে আমি কর্তন করে কীভাবে ছিলাম আমি টোটালি এ টু জেড আমি দেখাচ্ছি, আপনারা শুধু খেয়াল করে দেখেন। এটা ক্লিন করার পর তারপর আমি অপটিক্যাল ফাইবার ক্লিপার দিয়ে আমি এটা কর্তন করব একটা নির্দিষ্ট মাপে। দেখতে পারতেছেন এই ভিডিও আমি কিভাবে কাটতে হয়, কত সাইজে কাটতে হয় সেটা গত ভিডিওতে আমি দেখানো হয়েছে। এটা একটা নির্দিষ্ট মাপে কাটার পর আমি দেখতেছেন এইটা আমি বসাচ্ছি, বসানোর পর তারপর একটা মাথা বসানোর পর আমি মেশিনটা অন করি নাই, মেশিনটা অন করে নিচ্ছি। মেশিনটা অন হচ্ছে, প্লাস আমি এদিকে কাজ করতেছি, যেটা হচ্ছে এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের একটা কোর। অপটিক্যাল ফাইবারের কোর এখন করার সময় কোরটা সিলানোর সময় এখানে যে দুইটা যে জয়েন্ট দিব, জয়েন্ট দেওয়ার সময় যেটা মাঝে প্রটেক্ট না দিলে এই কোরগুলো ভেঙে যাবে সেটা হচ্ছে কি স্লিপার। আমি গত ভিডিওতে দেখানো হয়েছে, স্লিপারটা আমি ঢুকিয়ে নিচ্ছি। স্লিপার ঢুকানোর পর এটা এখন ক্লিন করব। এটাই করার পর এখন অপটিক্যাল ফাইবার ক্লিপার দিয়ে আমি কর্তন করব। একটা নির্দিষ্ট মাপ আছে যেটা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন। কাটার পর কর্তন করার পর আমি এখন এটা এই কাপে বসিয়ে দেবো, আপনারা ভালোভাবে খেয়াল করেন। এখানে যে বসানো হয়েছে, এখানে যে স্কেলিং করানো হয়েছে, ক্লিন করা হয়েছে, যে অংশটুকু ঠিক এই ভিতরের এই অংশে বসানো হবে, এই তো বসানো হলো। এখন এখানে বেশ কিছু অপশন আছে, হিট, রিসেট, অটো, প্লাস এদিকে বাম দিকে এন্টার, ইএসসি, আপ ডাউন, রাইট, লেফট, এখানে যে অপশনগুলো আছে এখানে অপশনের কাজটা কি, এখানে আসলে অটো সিস্টেম করা থাকে, অনেকের মেশিন অটো সিস্টেম থাকে, এখানে ভিতরে কেবলগুলো বসানো, কোরগুলো বসানোর পরে ঠিক অটো চালু হয়ে যায়। আমি অটোটা করে ম্যানুয়াল চালু করে রাখছি, এটা আমি অটোতে ক্লিক করব। ক্লিক করবো এখানে মুভ ফরওয়ার্ড কুইকলি। দেখতে পারতেছেন আমার দুইটা যে কোর আমি করছি দুটো ভিডিও আকারে দেখা যাচ্ছে, গ্রাফিক্যালি দেখা যাচ্ছে দুটা যে জয়েন্ট হচ্ছে কত পয়েন্টের ডিবি এতে জয়েন্ট হবে সেটাও এখানে দেখা যাবে। এখানে এআরসি ফিনিশ লেখা যাচ্ছে, দেখেন 0.01 ডিবি তে জয়েন্ট হয়েছে, আপনারা ভালোভাবে খেয়াল করেন। তার মানে আমার জোড়া কমপ্লিট। এখন এই যে এখানে যে একটা স্লিপার লাগানো আছে, এটা আসলে দুইটা জয়েন্ট খোলার পরে যদি আমি স্লিপারটা না লাগাই সেক্ষেত্রে জয়েন্টটা অলরেডি খুলে যাবে বা ভেঙে যাবে, সেক্ষেত্রে এই স্লিপারটা আমি ইউজ করব। আপনি দেখতে পারতেছেন কিভাবে স্লিপারটা আমি ইউজ করব। এটা খোলার পর আমি স্লিপারটা জাস্ট দুইটার মাঝামাঝি পয়েন্টে বসিয়ে দিলাম। বসানোর পর তারপর আমি এই যে হিট দেওয়ার জন্য আমি আগেই বলে দিয়েছি এটা হিট দেওয়ার একটা অংশ, এটা নিকার পর হিট এই যে একটা অপশন আছে হিট, হিটে আমি ক্লিক করার পর অটোমেটিক
হিট হয়ে যাবে। হিট হওয়ার পর এই মেশিনটাই আমাকে সংকেত দেবে যে হিট কমপ্লিট। জাস্ট কিছুক্ষণ সময়, 25 সেকেন্ড সময় লাগবে। রাস্তায় যারা মানে কাজ করেন টেকনিশিয়ান প্লাস, তারা আসলে মোটামুটি কাজ যদি না জানেন, আমার ভিডিও দেখে আশা করি আপনারা ভালোভাবে শিখতে পারবেন। মেশিন আমাকে একটু সংকেত দিয়েছে যে হিট কমপ্লিটেড। হ্যাঁ, এখন আমি হিটার থেকে বের করে দেখব হিট আসলে কতটুকু কমপ্লিট। হ্যাঁ, দেখা যাচ্ছে হিট কমপ্লিট। এখন এটা যদি আমি এভাবেও ঘুরাই এভাবে, এটা আসলে আর ভাঙবে না। আগে মানে একটা অপটিক্যাল ফাইবার কোর যেমন জয়েন্ট থাকলে যেমন ইয়া থাকে, ঠিক তেমনই শক্তিশালী তেমনই হয়েছে, মজবুত থাকে এটা, ঠিক সময় নিরাপদজনিত একটা ইয়া থাকে, সিস্টেম থাকে, ঠিক আছে। সো আমি আজকে আপনাদের যে যতটুকু ভিডিও দেখানো হয়েছে, আশা করি আপনারা আমার ভিডিও দেখে কিছুটা হলেও শিখতে পারছেন। আমি সামনে আরও কিছু ভিডিও করব, সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আর অবশ্যই আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।